हेलो एवरीवन, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটির নাম হলো ইলিশ মাছ দিয়ে লাউ শাকের ঝোল, যেটা খেতে খুবই অসাধারণ লাগে। সামান্য কিছু উপকরণ আর সুস্বাদু ইলিশ মাছ দিয়ে এই রান্নাটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ইউনিক রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি এক আটি লাউ শাক, আমি কেটে বেছে ধুয়ে সুন্দর করে নিয়েছি। দুই টুকরা ইলিশ মাছ নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার টিস্পুন জিরা গুঁড়া, কোয়ার্টার টিস্পুন ধনে গুঁড়া এবং কোয়ার্টার টিস্পুন রসুন। আর নিয়েছি চারটি পেঁয়াজ, আট থেকে নয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু, যেটা আমি কেটে বেছে সুন্দর করে নিয়েছি, ফালি ফালি করে কেটে নিয়েছি। এবং এখানে আমি লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, কারণ এই ডাঁটাগুলো আমি রান্নার কাজে আগে চুলায় দিয়ে দিব, শাক সিদ্ধ হতে সময় লাগে না। আর নিয়েছি স্বাদ মতো তেল, নিয়েছি স্বাদ মতো লবণ। লবণ আমি এখানে সবটুকু ব্যবহার করব না, পরিমাণ মতো ব্যবহার করব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্রথমে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু সটে করে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো আস্তে আস্তে মিশাতে হবে। তো আমার কাঁচামরিচ এবং পেঁয়াজ সটে করা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে রসুনটি খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া, যেটা আমি রেখেছিলাম সেইটা। তো জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজ এবং কাঁচা মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পানি। পানি দিয়ে এই মশলাটুকু খুব ভালো করে ভুনে নিতে হবে। মশলা ভুনা শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ এবং হলুদের গুঁড়া, যেটা আমি একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি আমার সব রান্নায় মরিচ এবং হলুদের গুঁড়া এভাবেই ব্যবহার করে থাকি, পানি দিয়ে সামান্য গুলিয়ে ব্যবহার করে থাকি। মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটি আরেকটু ভুনে নিতে হবে। আরেকটু ভুনে নিয়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো পানি। সব শেষে দিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে লবণ মশলার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়ে যখন বলক চলে আসবে দিয়ে দিতে হবে ইলিশ মাছ। আমি এখানে দুই টুকরো ইলিশ মাছ ব্যবহার করেছি। এই দুই টুকরো ইলিশ মাছে আমার পুরো পরিবারের উদর পূর্তি হয়ে যাবে। ইলিশ মাছ মশলার আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার দুই থেকে আড়াই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে ইলিশ মাছ দুটো একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিতে হবে আরও দুই থেকে আড়াই মিনিট। ফিরে আসছি দুই থেকে আড়াই মিনিট পর। দুই থেকে আড়াই মিনিট পর মাছটা অনেকাংশে সেদ্ধ হয়ে এসেছে। এখানে ফুল্লি কুকড করা যাবে না, ফুল্লি কুকড হওয়ার আগে উঠিয়ে নিতে হবে, কারণ এই মাছটা আমি বেছে তরকারিতে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা আলুর গায়ে মাখিয়ে দিয়ে আবারও দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে আলু রান্না করতে হবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আড়াই থেকে তিন মিনিট পর চলে আসলাম আবার। এ পর্যায়ে দিয়ে দিতে হবে যে ডাটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ডাটাগুলো। ডাটাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট রান্না করতে হবে। দুই থেকে আড়াই মিনিট রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব শাকগুলো, যেটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। শাকে বেশি পানি রাখা যাবে না, তাহলে তরকারিটি একদম পানি পানি হয়ে যাবে, এবং পানি পানি হয়ে গেলে কিন্তু এই তরকারিটির স্বাদ ওরকম আসবে না। সবগুলো শাক একবারে দেওয়া যাবে না, দুই ব্যাচে শাকটা দিতে হবে। এক ব্যাচ দিয়ে দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর দিতে হবে আরেক ব্যাচ। এক ব্যাচ দিয়ে দেওয়ার পরে মশলা ভালো যেন এর গায়ে মেখে আসে সেই পর্যায়ে দিতে হবে আরেক ব্যাচ। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার দুই থেকে আড়াই মিনিট পর আবার চলে আসলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছ যে পাত্রে উঠিয়েছিলাম সেই পাত্রটি ধুয়ে
সামান্য পানি। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। এটাও আমার মার কাছ থেকে শেখা, মাকে সবসময় দেখেছি এরকম করে পানি দিতে। এর কারণ ইলিশ মাছের সাথে অনেকটুকু মশলা চলে গিয়েছিল, সেই মশলাটুকু আবার তরকারিতে চলে আসলো। যখন ঝোল দেওয়ার পর ঝোলে যখন বলক চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বেছে রাখা ইলিশ মাছ। আমি এখানে কাটা বেছে রেখেছি ইলিশ মাছের। এই রান্নায় কোনো ইলিশ মাছের কাটা থাকা যাবে না, তাহলে গলায় আটকাবে। শাকে মাছ অ্যাড করার পরে আরও 2.5 থেকে 3 মিনিট রান্না করতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন ধনে গুঁড়া এবং 1/4 টিস্পুন জিরা গুঁড়া। একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে ঠিক 30 সেকেন্ডসের মতো একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে শাক। আমার শাক রান্না করা শেষ হয়ে গেছে, কিন্তু আরেকটি কাজ বাকি আছে, আমি যেটা দেখেছি মাকে করতে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 6 থেকে 7টি কাঁচামরিচ, সামান্য মাঝখান দিয়ে একটু চিড়ে। তো আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে। এই কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এই রান্নাটি, তাহলে কাঁচামরিচ থেকে ঝাল উঠতে শুরু করবে। কাঁচামরিচ দেওয়ার একটা অর্থ হচ্ছে, এই কাঁচামরিচ দেওয়ার ফলে শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেটা নাকি এই রান্নার স্বাদটাই দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আমি দিয়েই ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি চুলা অফ করে দিলাম, চলে আসলাম সার্ভিংয়ে। এই রান্নার শেষের দিকে অ্যাড করা জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া এই রান্নায় ভিন্ন মাত্রা এনে দেয় স্বাদে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন।